দেবের মুখে সুকান্ত মজুমদারের প্রশংসা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে নির্বাচনী জনসভায় এসে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন অভিনেতা তথা বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা শোনা গেল দেবের মুখে। তৃণমূল প্রার্থী হয়েও বিজেপি প্রার্থীর প্রশংসা, রাজনীতির চেনা ছকে এ ঘটনা বড়ই বিরল। আর এই বিরল ঘটনাই ঘটালেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে টলিউডের সুপারস্টার দেব। তিনি বলেন, বিজেপি তো আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা, যে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা ফোর জুনে দেখে নেব, কিন্তু আমি যেহেতু বিপ্লবদার জন্য এসেছি, আমি মন প্রাণ থেকে চাইব আমার প্রার্থী, আমার দলের প্রার্থী এবং আমার বিপ্লবদার যেন এই সিট থেকে জিতুক।